আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, ঠিক তেমনি বিপদে পড়লে মানুষ চেনা যায়। মানুষ পরিবর্তন হয় বিশেষ কোনো কারণে, নয়তো কারোর তিক্ত আচরণে। জীবনে ভালো থাকতে হলে কিছু মানুষকে এড়িয়ে চলতে হয়, কিছু মানুষের সাথে দূরত্ব বজায় রাখতে হয়, কখনো চুপ থাকা শিখতে হয়। সর্বোপরি কিছু বিষয় শুনেও না শোনার ভান করে থাকতে হয় এবং কিছু জিনিস দেখেও না দেখার অভিনয় করতে হয়। সময় যতই খারাপ যাক, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ যার কেউ নেই তার আল্লাহ আছেন। জীবনের পাঁচটি সত্য হল, নাম্বার এক, মায়ের থেকে বেশি কেউই ভালোবাসে না। নাম্বার দুই, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার তিন, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার চার, এখন মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার পাঁচ, যে মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে, তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তার আর কোনো লাভ হবে না, এটাই চিরন্তন সত্য। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে সমালোচনা করা। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। কিছু সম্পর্ক থাকে ভাড়া বাড়ির মতো, তুমি যতই তোমার মনের মতো করে সাজাও সে কোনোদিনও তোমার হবে না। মানুষকে আলোকিত করে শিক্ষা, নষ্ট করে আবেগ, বাঁচায় বিবেক, হাসায় আনন্দ, উন্নত করে ধৈর্য, ধ্বংস করে অহংকার, বিনষ্ট করে মিথ্যা, আর মুক্তি দেয় সত্য। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। কখনো কখনো আপনি যতই ভালো হন, যতই দয়ালু হন, যতই যত্নবান হন আর যতই ভালোবাসুন, কিছু মানুষের জন্য সেটা যথেষ্ট নয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেও প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।